হ্যালো ফ্রেন্ডস, পম্পি সিম্পলিসিটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমি একটি নতুন ধরনের মসুর ডাল বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি ইউজ করছি 1 বাউল মসুর ডাল, 2টো ডিম, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো ব্যবহার করব, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর সম্ভারের জন্য ইউজ করছি ছোট একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 3টে রসুন কোয়া থেঁতো করে নিয়েছি, আর 2টো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 1টা তেজপাতা নিয়েছি, আর 1/2 চা চামচ কালো জিরে নিয়েছি। তো চলুন এখন রান্নাটা শুরু করি। প্রথমে মসুর ডালগুলোকে আমি এভাবে ভালো করে ধুয়ে নেব। তো এইভাবে আমি মসুর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসটা অন করে নেব। গ্যাসটা অন করে সবার প্রথম একটা কড়াইয়ের মধ্যে আমি 1/2 লিটার জল দিয়ে দেব। এই জলের মধ্যে মসুর ডালগুলো দিয়ে দেব। মসুর ডাল যখন ফুটে উঠবে তখন আমি হলুদ নুন ইউজ করব। তো ডালটা ফুটে উঠেছে, এখন হলুদ নুন ইউজ করব সবার প্রথমে, তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। আর ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো সবার প্রথমে নুন দিয়ে দেব। নুন আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে জিরার গুঁড়ো দিয়ে দেব। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। আর ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে দেখব। আমাদের ডালটা প্রায় হয়ে গেছে, এখানে আমি ডিম 2টোকে ফাটিয়ে দেব। এখন একটু নেড়ে দেব। এদিকে ডালটা হতে থাকুক, আরেক দিকে আমি সম্ভারটা রেডি করে নেব। এখন আমি তড়কা প্যানে সবার প্রথমে তেল দিব একটু। তা আপনাদের কাছে যদি তড়কা প্যান না থাকে, তা আপনারা অন্য কোনো কড়াইতেও আপনারা তড়কা বানিয়ে নিতে পারবেন, যেটাকে আমরা সম্ভার বলি। তো সবার প্রথমে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা দেব। এখন তেজপাতা দিয়ে দেব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। রসুন কুচি দিয়ে দেব আর কালো জিরে দিয়ে দেব।
পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে ব্রাউন হয়ে যাবে, তখন আমাদের সম্বরটা তৈরি হয়ে যাবে। তো আপনারা এইভাবে সম্বর বা তড়কা তৈরি করে নিতে পারবেন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের সম্ভার বা তড়কা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি এই সম্ভার ডালের মধ্যে ঢেলে দেব। ডালের মধ্যে ঢেলে দেওয়ার পর এই সম্ভারগুলো আমি ডালের সাথে ভালোভাবে মিক্স করে দেব। আর এইভাবে নেড়ে চেড়ে আমি আরও 5 মিনিট এই ডাল রান্না করব মিডিয়াম ফ্লেমে। তো ফ্রেন্ডস, আপনারা বাড়িতে এই ডাল বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু আর হেলদি খাবার। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে খেতে। সো ফ্রেন্ডস, আমাদের ডাল পুরো রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। সো আজকের ভিডিওটা নিশ্চয় আপনাদের খুবই ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর শেয়ার নিশ্চয় করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।